বাংলাদেশ শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটা বড় দুঃসংবাদ, তিনজন করোনা আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কার স্কোয়াডে, এর মধ্যে কোচ রয়েছেন একজন, সব মিলে তিনজন। বোলিং কোচ চামিন্ডা ভাস, পেসার ইশরু উদানা ও শিরান ফার্নান্দো, সব মিলিয়ে তিনজন করোনা আক্রান্ত হয়েছে। গতকাল রাতেই একটা রিপোর্ট হয়, সেখানে পজিটিভ তারা হন। আজকে আরেকটি পিসিআর রিপোর্ট করেছেন তারা, তবে এখনও ফলাফল জানা যায়নি। তিনজনই হোটেলে আছেন এবং তারা আলাদা করে আইসোলেশনে রয়েছেন। তাহলে কি ম্যাচ পিছিয়ে দেওয়া হচ্ছে কিংবা সিরিজটাই বাতিল হচ্ছে? অনেক রকম প্রশ্ন তো রয়েছেই। পিসিআর রিপোর্ট দ্বিতীয়টি কি হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে, কিন্তু বাংলাদেশের বা বিসিবির নেয়া জৈব সুরক্ষা বলয় এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। মানে যদি আলাদাই থাকে বা কঠিন আইসোলেশন থাকে বা কঠিন কোয়ারেন্টাইন থাকে, তাহলে কি করে তিনজন আক্রান্ত হলো? সঠিকভাবে কি কোয়ারেন্টাইন করেছে, কোয়ারেন্টাইন নিয়ম ফলো করা হয়েছে, কিংবা আসার পরে আসার আগে তারা যে পরীক্ষাগুলো করেছেন সেই পরীক্ষাতে কি স্বচ্ছতা ছিল? অনেক রকম প্রশ্ন তুকি দিচ্ছে, বিশেষ করে এখন এই ম্যাচ কি একটু পিছিয়ে যাচ্ছে, সময়টা কি দেরিতে হচ্ছে, সিরিজ আদৌ হচ্ছে কি না, এরকম অনেক প্রশ্ন গণমাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় গণমাধ্যম, সেখানে দেখলাম। এবং বাংলাদেশের স্কোয়াডেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে, কারণ গতকাল আমরা জানলাম খালেদ মাহমুদ সুজন তিনি আক্রান্ত হয়েছেন এবং তিনি কয়েকটা দিন ধরে আইসোলেশনে রয়েছেন নিজের বাসাতেই। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর সংবাদ। এই যে টিম ম্যানেজমেন্টের কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, এদের সংস্পর্শে ক্রিকেটাররা আসেন, ক্রিকেটাররা মিশেন, কথাবার্তা বলেন, অনেক সময় বিভিন্ন কিছু গাইড দেন বা দেখিয়ে দেন, পরামর্শ দেন, সেক্ষেত্রে শারীরিক সান্নিধ্য বা কাছে আসা হয়, এবং এটাই কিন্তু ভয়ের কারণ। বাংলাদেশে কঠোরভাবে যদি এই বিষয়গুলো মানা হয়, বিশেষ করে কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্ব, সেটা ক্রিকেটারদের ক্ষেত্রে কঠিনভাবে পালন করা উচিত। যদি একটা সিরিজ না হয় তার ফলে বা কোনো একটা দলের কয়েকজন ক্রিকেটার আক্রান্ত হওয়া মানে হচ্ছে ভয়ঙ্কর একটা সংবাদ, এবং গ্লোবালি এটা ওয়ার্মিং হয়ে যায়। তখন অন্যান্য দেশ ভ্রমণ করার ক্ষেত্রেও অনেক ধরনের চিন্তাভাবনা তারা করতে শুরু করে। তাই আমি বলবো পিসিআর রিপোর্ট দ্বিতীয়টা আসুক, এবং যেহেতু প্রথম রিপোর্টে করোনা পজিটিভ আক্রান্ত হয়েছেন তিন শ্রীলঙ্কান, সেখানে বোলিং কোচ গতকালও তিনি বোলারদেরকে টিপস দিয়েছেন, বোলিং দেখিয়েছেন, শিখিয়েছেন অল্প একটু পুরোটাই, সেহেতু অন্যান্য ক্রিকেটার যে আক্রান্ত হবেন না, যদি দ্বিতীয় পিসিআর রিপোর্টে ফলাফল পজিটিভ আসে, তার মানে হচ্ছে শ্রীলঙ্কান দলের অনেকেই আক্রান্ত হতে পারেন, কারণ এই তিনজনের সঙ্গে কাজ করেছেন অনেকে, সংস্পর্শে সান্নিধ্যে এসেছেন অনেকে, অতএব ভয়ের কারণ তো রইলই, এবং এটা একটা বড় সতর্কতা। আমি জানি না পিছিয়ে দেওয়া হবে কিনা বা খেলাটা দেরিতে শুরু হবে কিনা, শ্রীলঙ্কান বোর্ড কিংবা বিসিবি কি ভাবছে, তবে ভাবার সময়টা এসে গেছে এবং একটু সময় নেওয়াটা জরুরি। মানে সবাইকে আক্রান্ত করে তো দরকার নেই, এদের পরিবার আছে বাংলাদেশে, বিশেষ করে এরা পরিবারের কাছে ফিরবে, সো একটা সমস্যা তো থাকবেই, পরিবারের অন্যরা যদি আক্রান্ত হয় এর দায়ভার কি বিসিবি নেবে? তাই পিসিআর রিপোর্টটা দ্বিতীয়টা আসুক, কী ফলাফল আসে, আর ততক্ষণ পর্যন্ত খেলাটা মাঠে না করাটাই শ্রেয়। আমি বলছি আবারও, দ্বিতীয় পিসিআর রিপোর্টে কি আসে বা না আসে তার উপর ভিত্তি করে খেলাটা বা ম্যাচটা মাঠে করানো যেতে পারে। যদি ফলাফল পজিটিভ আসে তিনজনেরই, যারা প্রথম পরীক্ষাতে পজিটিভ এসেছেন, কয়েকদিন পিছিয়ে দেয়া বা সিরিজটাই বাতিল করা। অনেক কিছু সমীকরণ আছে, অন্যরা নাও আক্রান্ত হতে পারে, আবার অন্যরা আক্রান্ত হতে পারে, তাহলে কয়েকটা দিন পিছিয়ে দিই, পিছিয়ে দিয়ে সিরিজ স্টার্ট করা যেতে পারে। এটা আইসিসি বা বিসিবি, এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তারপর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। মানে শুরু করে বড় একটা বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। আর সুরক্ষা বলয়, সুরক্ষা বলয় মানে হচ্ছে কোনো কিছু একটা ঘেরাও করা, অদৃশ্য একটা দেয়াল রয়েছে, সেই দেয়ালে ফাটল ধরলো কী করে, সেই দেয়াল দিয়ে এটা সেটা বা
আক্রান্ত হয় কি করে ক্রিকেটাররা, এটাও খতিয়ে দেখা উচিত বিসিবির, খুব খুব ভালো করে খতিয়ে দেখা উচিত বিসিবির। ধন্যবাদ সবাইকে।